وبركاته ان الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى اله وصحبه وسلم تسليما كثيرا اما بعد سمنيت شروتا ودرشক মণ্ডলী الله رب العالمين প্রশংসা এবং শেষ নবী প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সালাত ও সালামের পরে আজ 14 সফর 1442 হিজরি মোতাবেক পহিলা অক্টোবর 2020 জুমার রাত বৃহস্পতিবার এশার সালাতের পরে আমাদের ইসলামী সেন্টার দাম্মামে ধারাবাহিক প্রশ্ন উত্তর পর্ব যে প্রতি বৃহস্পতিবার আমরা দিন গিয়ে রাতে শুরু করেছি, আল্লাহ তাআলা যেন এর দ্বারা আমাদের সকলকে উপকৃত করেন। অনেক প্রশ্ন আমাদের কাছে এসে আছে, তার মধ্যে যতটা সম্ভব হবে ইনশা আল্লাহ তাআলা আমরা আজকে উত্তর দেওয়ার চেষ্টা করব। অন্য কোনো আলোচনা না রেখে সরাসরি প্রশ্ন উত্তর দিই। প্রথম প্রশ্ন করেছেন, বলছেন, এক ভাই, আমার একটি প্রশ্ন, ফজর আর মাগরিব নামাজের পর সূরা ইখলাস, ফালাক, নাস কতবার পড়তে হয়, দলিলটা সহ জানাবেন, জাযাকাল্লাহু খাইরান। ফজর এবং মাগরিবের নামাজের পর বলেছেন, হাদিসে কিন্তু যে পড়ার বিষয়টি রয়েছে সূরা ইখলাস, ফালাক, নাস, সেটা দুটি ক্ষেত্রে এখানে, একটি হচ্ছে সালাতের সাথে সম্পৃক্ত, আরেকটি হচ্ছে সকাল সন্ধ্যার সাথে সম্পৃক্ত। অন্য ভাষায় বলতে হলে জিকির আজকার দিনে দুই রকম, একটি হচ্ছে আজকার বাদা সালাওয়াতিল মাকতুবা, ফরজ সালাতের পরের জিকির আজকার, অর্থাৎ ফরজ সালাত যে পাঁচ ওয়াক্ত তার সাথে সম্পৃক্ত বেশ কিছু জিকির আজকার রয়েছে, তার মধ্যে রয়েছে সূরা ইখলাস, ফালাক, নাস পাঠ করা। রাসূলুল্লাহ সালাতের পরে একবার করে পড়েছেন। আর একটি হাদিস রয়েছে সকাল সন্ধ্যার জিকিরের যেসব আজকার রয়েছে তার একটি জিকির হচ্ছে সকাল এবং সন্ধ্যায়, সেটা মাগরিবের সালাত বা ফজরের সালাত সাথে সম্পৃক্ত নয়, বরং সকাল এবং সন্ধ্যা বেলার সাথে সম্পৃক্ত। সেখানে রয়েছে সূরায়ে ইখলাস, ফালাক, নাস তিনবার করে পাঠ করা। দুটো কথায় পার্থক্য রয়েছে, যখন সকাল সন্ধ্যা বলবেন তো সন্ধ্যা বৈকাল হলেই সেটা আরবি ভাষায় সন্ধ্যা বলে গণ্য করা হয়, সুতরাং তখন থেকে শুরু করে এসা পর্যন্ত এটা সন্ধ্যাবেলা, সন্ধ্যা রাত, আর সন্ধ্যাবেলা জওয়ালের পর থেকে শুরু হয়ে যায়। আলমারা বলছে সকালের ভোরের যখন জিকির আজকারুস সাবাহ বলবেন তখন সেটা ফজর থেকে শুরু করে সূর্য ওঠার পরেও চলতে থাকে যতক্ষণ পর্যন্ত জোহরের সময় কাছে না এসেছে, তাহলে বেশ লম্বা সময় রয়েছে। তো সকাল সন্ধ্যার জিকিরে রয়েছে যে সূরা ইখলাস, ফালাক, নাস তিনবার করে পাঠ করবেন। এই মর্মে যে হাদিস রয়েছে সে হাদিসটি হচ্ছে সুনানে তিরমিজির হাদিস, এবং হাদিসটি আল্লামা আলবানী রহমতুল্লাহ আলাই সহিহ তিরমিজিতে নিয়ে এসেছেন। তাতে রয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল হুয়াল্লাহু আহাদ ওয়াল মুআউযাতাইন হিনা তুমসি ওয়া তুসবিহ সালাসা মাররাত। কুল হুয়াল্লাহু আহাদ সূরা ইখলাস, এ মুআউযাতাইন মানে সূরায়ে ফালাক এবং নাস, যার মাধ্যমে আল্লাহর আশ্রয় রাখা হয় নিজেকে অথবা অন্য কাউকে। হেনা তুমসি ও তুসবে, সন্ধ্যাবেলা এবং সকালবেলা সালাসা মারা তিনবার করে যদি পাঠ করো, তাকফিক আমিন করলে সেই প্রত্যেক অনিষ্ট হতে রক্ষার জন্য তোমার জন্য যথেষ্ট হবে, প্রত্যেক অনিষ্ট হতে রক্ষার ক্ষেত্রে তোমার জন্য যথেষ্ট হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তিরমিজির হাদিস নম্বর 3575। তো এই আমলটি এইভাবে করবেন তাহলে এই হাদিস মোতাবেক হবে। দ্বিতীয় প্রশ্ন, বলছেন,
আমার প্রশ্ন হলো, আমি নফল রোজা আইয়ামে বীর এটা রেখেছি, আইয়ামে বীর কথাটি বীর আপনি বীর্য লিখেছেন, এই শুদ্ধ উচ্চারণগুলি আপনারা ঠিক করে নেবেন, আর না হলে বাংলায় বলবেন আইয়ামে বীর্য। অনেক এইরকম আমরা উচ্চারণগুলি আরবির খুব ভুল করে থাকি। কিন্তু আমাকে একজন দাওয়াত দিয়েছে, এখন আমার করণীয় কি? নফল রোজা বা নফল সিয়াম সেটা আইয়ামে বীর মাসের চাঁদের মাসের 13, 14, 15 হোক, অথবা সোমবার বৃহস্পতিবারের হোক, অথবা অন্য কোনো নফল এমনি যে কোনো দিনের সিয়াম নফল হোক, যদি নফল সিয়াম থাকেন ফরজ ছাড়া, সেটা ফরজ রমজান মাসের ফরজ, অথবা ফরজ কাজা করেছেন ফরজ, অথবা মান্নতের সিয়াম যা ফরজ, যদি ফরজ না হয় সন্নত মুস্তাহাব সিয়াম হয়, তাহলে আপনি সিয়াম পুরাও করতে পারেন, যেটা উত্তম পুরা করা, আর প্রয়োজনে আপনি খিদার কারণে পিপাসার কারণে ক্লান্ত হয়ে গেছি, অথবা আজকে ভালো লাগছে না, অথবা আজকে ভালো খাবার হয়েছে বাসাতে, অথবা আজকে মেহমান এসেছে বা কেউ দাওয়াত দিয়েছে, সেই সিয়াম আপনি ছেড়ে দিতে পারবেন। এই মর্মে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস রয়েছে মুসনাদ আহমদে, আসসায়েম আল মুতাতাওয়ে আমিরু নাফসে, নফল রোজাদার নিজের মালিক নিজেই, ইনশা আসামা ইনশা আফতারা, যদি চাই তো সে সিয়াম কন্টিনিউ করবে পুরা করবে, আর না হলে সে ইফতার করবে পানাহার করে নেবে, কোনো অসুবিধা নেই। এছাড়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিস দ্বারা প্রমাণিত আমল রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি মাঝে মধ্যে সিয়ামের নিয়ত রাখতেন না, নফল সিয়ামের, বিবিদের বাসায় গিয়ে খাবার দাবার খোঁজ করতেন কিছু আছে কি না, সকালবেলা দেখতেন যে কিছুই নেই বাড়িতে, তো আনাহারেই থাকতে হবে, তখন বলতেন এজান আনা সায়াম, তাহলে আজকে আমি সিয়াম করে নিচ্ছি, রোজা রেখে নিচ্ছি। আবার কখনও কখনও সিয়ামের নফল সিয়ামের নিয়ত করে নিতেন যে আজকে সিয়াম পালন করব, কিন্তু কোনো বিবির বাড়িতে ভালো খাবার বা খাবার পেলেন তখন খেয়ে নিতেন, তাহলে বোঝা যাচ্ছে যে নফল সিয়াম আপনি ছেড়ে দিতে পারবেন, আপনি আপনার সিয়াম ইচ্ছা হয় পূরণ করুন, এটা ভালো। আর যদি প্রয়োজন মনে করে যে কোনো প্রয়োজন, তাহলে আপনি পানাহার করতে পারেন, সে সিয়াম কাজা করা পরে জরুরি নয়। জি, 3 নম্বর প্রশ্ন বলছেন, শেখ ইসলামী ব্যাংকে গচ্ছিত টাকা যার মুনাফা সংসার চালানোর একমাত্র মাধ্যম, গচ্ছিত টাকা থেকে মুনাফা যদি ফিক্সড ডিপোজিট হয় তাহলে জায়েজ নয়। ফিক্সড ডিপোজিট মানে যেটা সুদি ব্যাংকে থাকে, লাভ লস ওরা বোঝে না, আপনাকে বাৎসরিক এত পার্সেন্টেজ দেবে অথবা মান্থলি এত পার্সেন্টেজ আসবে, এটা সুদ, সে ইসলামের লেভেল লাগে, ইসলামী ব্যাংক হোক অথবা সাধারণ ব্যাংক হোক অথবা কোনো ব্যক্তি হোক, আমাকে এত টাকা দেন আমি ব্যবসা করব, আর আপনাকে আমার লভ্যাংশ থেকে আপনি মাসের মাস 5,000 টাকা দেব, তাহলে সুদ কী করে জান লভ্যাংশ যদি 5,000 কিছুই না হয়, যদি লস খেয়ে যায়, হ্যাঁ অনেক বেশি ইনকাম হচ্ছে, আপনাকে 20,000 দিতে পারবে কিন্তু 5,000, তাহলে না 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 এটা চলবে না, জায়েজ না, এটা সুদ। কিন্তু যদি বলে যে আমাকে আপনি 1,00,000 টাকা দেন ব্যবসা করছি, আর তারপরে লাভ লস যায় হয় তাতে একটা ভাগ পাবেন, কত ভাগ পাবেন ফিক্স করবে না যে এত পরিমাণ দেব, বরং পার্সেন্টেজ ফিক্স করবে যে আপনি 50% পাবেন, অর্ধেক আপনাকে লাভ দেবো অর্ধেক, যদি আমার 5,000 টাকা লাভ হয় 2,500 টাকা আপনার মাসের মাস, যা লাভ হবে হিসাব করে আমানতের সাথে আপনাকে অর্ধেক দেবো, 1/3 অংশ দেবো, 2/3 অংশ দেবো, 10% দেবো, যা কি দেবো 5% দেবো, যা শতকর 1 টাকা দেবো, যাতে এত্তেফাক হয় জায়েজ রয়েছে। তো যদি এইরকম হয় তাহলে ঠিক আছে, এই জন্য হালাল রুজি খাবেন, ইসলামী ব্যাংকের নামে ধোকা খেয়ে আল্লাহ না করে আপনার এরকম ফিক্স হয় যে সেই গচ্ছিত টাকা থেকে যা কিছু আসছে তা থেকে আপনি খাচ্ছেন অথচ সুদ খাচ্ছেন, আল্লাহ ভালো জানেন তাদের অবস্থা। মূল টাকার উপর জাকাতের বিধান কী হবে? মূল টাকা এবং তাতে যদি কিছু অ্যাড হয়, অর্থাৎ যা কিছু লাভ হয়ে আসছে সেটা তাতে জমা থেকে, আপনি মূল টাকা 1,00,000 টাকা রেখেছিলেন বছরের শুরুতে, 1 বছর যখন পুরা হলো তার থেকে মাঝে মাঝে টেনেছেন খেয়েছেন উঠিয়েছেন খেয়েছেন, আর দেখা গেল 2,00,000 টাকা এখন জমা আছে, তাহলে শুধু মূল টাকায় জাকাত না, পুরো টাকায় জাকাত দিতে হবে, এটা হচ্ছে জাকাতের বিধান। তা আশা করি বুঝতে পেরেছেন যে কীভাবে জাকাত দিতে হবে।
তারপরে বলছেন শেখ আল্লাহ আপনাকে এলম হায়াত পরিবার ও দৌলতে বরকত দান করুন, আমিন ইয়া রাব্বুল আলামিন, দিন দুনিয়া সার্বিক আপনাদের কল্যাণ করুন। চার নম্বর প্রশ্ন করেছেন শেখ, আমি একটা বিষয় জানতে চাই, শনিবারের রোজার বিষয়। আমি শুনেছি হাদিসে নাকি আছে শনিবারে কোনো নফল রোজা রাখা যাবে না, শুধু কাজা রোজা রাখা যাবে, এমন কি আরাফা আশুরাও যদি শনিবার হয় তাহলে রাখা যাবে না, দয়া করে জানালে খুশি হব। আপনি যদি এইরকমটা শুনে থাকেন তো কিছু হক শুনেছেন, কিছু বাতিল শুনেছেন, কিছু সত্য শুনেছেন সঠিক, কিছু মিথ্যা শুনেছেন, ভুল শুনেছেন। আল্লাহ রাব্বুল আলামিন ভুল থেকে আমাদের বেঁচে থাকার তৌফিক দান করেন। জি, যেটা বলেন শনিবারে রোজা রাখার বিষয়ে, শুনেছেন যে হাদিসে নাকি শনিবারে কোনো নফল রোজা রাখা যাবে না। হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন তোমরা শনিবারে সিয়াম পালন করিও না, শনিবারে নিষেধ করেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, খাস করে শনিবারে রোজা রাখতে। আগেও রোজা রাখলেন না, পরেও রাখলেন না, নিষেধ করেছেন। এইরকম জুমাবারেও, জুমাবারকে কেন্দ্র করে যদি কেউ রোজা রাখে, শনিবারকে কেন্দ্র করে কেউ রোজা রাখে, শুধু একদিন শনিবার বা একদিন শুক্রবার জুমাবার, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নিষেধ করেছেন। এই শনিবারের হাদিস নিয়ে মুহাদ্দিসিন যারা হাদিসের সহিহ জঈফ নিয়ে গবেষণা করছে তাদের মাঝে অনেকে এক রাখা যাবে, কোনো অসুবিধা নেই, জুমাবারও রাখতে পারেন যেদিন আপনার সুবিধা। নয় নম্বর প্রশ্ন, আজকে প্রশ্ন করেছেন এক ভাই যে করোনার প্রাদুর্ভাবের কারণে আমি দীর্ঘ পাঁচ মাস একদিন মসজিদে গিয়েছি, তাই জুমার নামাজও পড়তে পারি না, কারণ আমার এ ভয় হয় যে এতে যদি আমার সংক্রমণ হয় এবং আমার থেকে পরিবারের অন্যের সংক্রমণ হয় বা আমার দ্বারা কোনো মুসল্লির সংক্রমণ হয়। উল্লেখ্য, আমি ঘরে নামাজ পড়ি, আমাদের এলাকায় করোনার প্রাদুর্ভাব নেই বললেই চলে, নেই তারপরও আপনি এত ভয় করেন, তো ইমান আর তাওয়াক্কল কোথায় আপনার? মসজিদে যাওয়ার ব্যাপারে ইস্তেখারা করলে স্বপ্নে নেগেটিভ কিছু দেখি? জি, মসজিদে সওয়াবের কাজে ইস্তেখারা চলে না, ইস্তেখারা শুধু জায়েজ কাজে, ভুল করছেন আপনি। এত দীর্ঘ সময় মসজিদে জামাতে না যাওয়া কি শরীয়তের বিধান লঙ্ঘন হচ্ছে? জি, অবশ্যই গুনাহের কাজ হচ্ছে, আশা করি বুঝতে পেরেছেন। তারপরে একটু বিস্তারিত বলি আপনাকে যে জামাত সহকারে সালাত আদায় করা ফরজ ওয়াজিব। সুতরাং যেই ব্যক্তি জামাত ইচ্ছে করে ত্যাগ করবে সে গুনাহগার হবে, সে গুনাহগার হবে, আল্লাহ রাব্বুল আলমিনের নির্দেশ লঙ্ঘন করলো। ওয়ারকাও মার রাখে, তোমার মুসল্লিদের সাথে হয়ে সালাত আদায় করো, আইসাল্লু মাল মুসল্লিন। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মুনাফিকের লক্ষণ বলেছেন, এরা জামাত থেকে পেছনে থাকে, জামাতে হাজির হইতে মসজিদে যেতে অলস। পুরুষদের মসজিদে গিয়ে জামাত সহকারে সালাত আদায় করতে হবে, তবে যদি খুব বেশি আশঙ্কা থাকতো আপনার বা প্রাদুর্ভাব থাকতো করোনার, আর সেই ক্ষেত্রে আপনি ভয় পেতেন যে আমি আক্রান্ত না হয়ে যাই অথবা আমার দ্বারা অন্য কেউ আক্রান্ত না হয়, তবু একটু তাতে যুক্তি থাকত, কোনো যুক্তি নেই। আপনি নিজেই বলছেন যে তেমন এলাকায় কোনো করোনাই নেই, তারপর এত ভয় পাচ্ছেন, আল্লাহর প্রতি তওয়াক্কল করুন। উমাইয়া তওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবু, আল্লাহ সূরায় তালাক বলছেন যে আল্লাহর উপর ভরসা করে আল্লাহ তার জন্য যথেষ্ট। সুতরাং আল্লাহর ভরসা করতে শিখুন, ইমান আকিদাকে মজবুত করতে শিখুন, তকদিরের প্রতি বিশ্বাস কি আপনি আরও শক্তিশালী করুন, তকদিরের প্রতি ইমানে আপনার দুর্বলতা রয়েছে। এবং তার সাথে সাথে বলবো যে জামাতে গিয়ে সালাত আদায় করবেন, যদিও ফাঁকা ফাঁকা পড়তে হয়, যদিও সেখানে গিয়ে মাস্ক লাগাতে হয়, তারপরেও আপনি জামাতে সালাত আদায় করা যেহেতু ওয়াজিব, একা একা সালাত আদায় করবেন না। তবে যখন দেখবেন যে আপনি অসুস্থ আছেন, সর্দি কাশি আছে, জ্বর আছে বা করোনার কোনো লক্ষণ আছে, তখন আপনি মসজিদে যাবেন না, কারণ আপনার দ্বারা অন্য কেউ ক্ষতিগ্রস্ত হতে পারে, সুতরাং তখন মসজিদে যাওয়া জায়েজ হবে না, যাতে করে আপনার দ্বারা কেউ ক্ষতিগ্রস্ত না হয়। রাসূলুল্লাহ বলেছেন লা দারারা ওয়ালা দেরারা, নিজেও ক্ষতিগ্রস্ত হবে না আর অন্য কারো ক্ষতি করবে না। দশ নম্বর প্রশ্ন করেছেন এক ভাই, হাদিসের কিতাবাদি যখন পড়ি, আবু দাওয়দ, তিরমিজি, নাসাই, ইবনে মাজা, এই কিতাবগুলোর হাদিসের তাহকিকগুলো যখন দেখি, তখন দেখতে পাই যে কিছু হাদিসের তাহকিকে এক এক মহাদ্দেশের রায় এক এক রকম। হাদিসের সনদের ক্ষেত্রে কোনো মহাদ্দেশ বলে সহি,
কেউ বলে দুর্বল, কেউ বলে জাল। যেমন কিছু হাদিস দেখলাম, আলবানী রাহমাহুল্লাহ বলেছেন সনদ সহি, ইবনে মাজা ইবনে হাজার আসকালানী রাহমাহুল্লাহ বলেছেন সনদ দুর্বল, ইমাম জাহাবী ইমাম নওয়ী রাহমাহুল্লাহ বলেছেন সনদ বানাওয়াট। তো আমার প্রশ্ন হলো, এসব ক্ষেত্রে কোন মহাদ্দেশের মতটাকে মানব? এই ক্ষেত্রে যারা হাদিসের বিশেষজ্ঞ, আপনি প্রাথমিক পর্যায়ের একজন তালেবে এলেম বা সাধারণ মানুষ, হয় আপনি একজন একেবারে আম্মাতুন নাসের মধ্যেকার সাধারণ মানুষ, তাহলে আপনাকে অবশ্যই আলেমের শরণাপন্ন হইতে হবে। ওস্তাদ ছাড়া দিন শেখা যাবে না, শুধু কিতাব পড়ে দিন শিখলে মানুষ গুমরা হয়ে যাবে। শুধু কিতাব পড়ে কখনো হেদায়ত পাবেন না আপনি, কিতাবের ওস্তাদ লাগবে যে কোনো সাবজেক্টের, না হলে মেডিকেল কলেজের কোনো প্রয়োজন, ডাক্তারি কিতাব আদি আছে, ওই সব পড়ে পড়ে সব ডাক্তার হয়ে যেত। আর যদি আপনি মোটামুটি আরবি ভাষা বুঝছেন আর মোটামুটি তালেবে ইলম, তারপরেও এই বিষয়গুলির ক্ষেত্রে আপনি স্পেশালিস্ট নন, যে সহি জয়ীফের কায়দা কানুন, যে কাওয়ায়দুল জারহ ওয়া তাদিল বা দওয়াবিতুল জারহ ওয়া তাদিল, জারহ তাদিলের যে কায়দা কানুন বা নীতিমালা রয়েছে, যে মুহাদ্দিসিন কেরামরা যারা সহি জয়ীফের ওপর আলোচনা করেছেন বা তাদের গবেষণা পেশ করেছেন, তারা কয় ভাগে বিভক্ত এবং তাদের মধ্যেকার কাকে প্রাধান্য দিতে হবে, আর এই এই ক্ষেত্রে যেহেতু আপনার এলম নেই হয়তো, তাহলে আপনার চাইতে যারা ভালো আলেম, হাদিসের যারা স্পেশালিস্ট, হাদিসের বিশেষজ্ঞ, সেসব আলেমদের শরণাপন্ন হবেন, তাদের সাহায্য নেবেন, ওলামাদের সাথে সম্পৃক্ত থাকবেন সবসময়। স্বাধীন চিন্তা চেতনা নিয়েও কখনও কোরআন হাদিস পড়বেন না। যারাই স্বাধীন চিন্তা চেতনা নিয়ে কোরআন হাদিস পড়ে, তারা বিভ্রান্তির শিকার হবে, তারা হয় চরমপন্থায় লিপ্ত হবে, যেমন জঙ্গি খারিজিরা হয়েছে, আর না হয় তারা বিভ্রান্তির শিকার হবে, তারা উদ্ভট উদ্ভট ফতুয়া দিয়ে, নিজের সাজ ফতুয়া দিয়ে নিজেরা গুমরা হবে, অন্যদেরকে গুমরা করবে। সাবধান, এই পথ থেকে আপনার যতটা যোগ্যতা আছে ততটা আপনি নিজে হাসিল করুন, আর তারপরে এই বিষয়গুলি যখন পড়বেন তখন ভালো আলেমদের সহযোগিতা নিন, তাদের পাশে থাকুন। আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদের সকলকে তৌফিক দান করেন। আরব দেশে, সৌদি আরবে আমরা দেখেছি শেখ ইবনে উসাইমিন, শেখ ইবনে বাজ, শেখ আলবানী রহমতুল্লাহ আলিম আজমাইন, তাদের দার্সে বড় বড় আলেমরা বসতেন, বড় বড় আলেমরা বসতেন, যারা এখন হাইয়াত কেবাইর আলমার আলেম, তারা তাদের দার্সে নিয়মিত বসতেন। শেখ সালেহুল ফজান পর্যন্ত হাফেজ আল্লাহ তাআলা শেখ ইবনে বাজ রহমতুল্লাহ দার্সে বসতেন। আর আমাদের দেশে আলেমরা তো মনে করে যে আরে হ্যাঁ হোম রেজাল ওয়া নাহানু রেজাল, ওরাও মানুষ আমি মানুষ, আবু হানিফা শাফি মালিক আহমদ সামনে তিন অক্ষর মাদ্রাসায় পড়ে মনে করে হোম রেজাল ওয়া নাহানু রেজাল, না না এত সহজ বিষয় নয়। যারা আপনার চাইতে ভালো আলেম আর যে সাবজেক্টের যে মাহের, তার কাছে আপনি সাহায্য সহযোগিতা নেবেন, দিন বোঝার ক্ষেত্রে, হাদিস বোঝার ক্ষেত্রে, কোরআন সুন্নাহ সম্পর্কে সঠিক জ্ঞান নেওয়ার ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন যেন তৌফিক দান করেন। 11 নম্বর প্রশ্ন করেছেন সম্মানিত শেখ, বাচ্চাদের কাপড় অথবা দোলনা অথবা বই অথবা যে কোনো কিছুতে যদি পশু পাখির ছবি থাকে, তাহলে সেটার ওপর হালাল কোনো স্টিকার লাগিয়ে দিলে ঘরে রাখা যাবে কি না, নাকি সেটা নষ্ট করে তারপর স্টিকার লাগাতে হবে, নাকি সেটাকে ঢেকে দিলেও ঘরে রাখা এলাও না? অসুবিধা নেই, ঢেকে দিলে কোনো অসুবিধা নেই, ঢেকে দিলে কোনো অসুবিধা নেই, ইনশাআল্লাহ ঢেকে দিলেন তার মানে সেটা নিশ্চিন্ত করে দিলেন। এমনকি ঢেকে না দিয়ে শুধু গলাটা কেটে দিতে পারেন, হ্যাঁ গলাটাকে যদি, হ্যাঁ গলা থেকে নিয়ে মুখ পর্যন্ত যে মুখমণ্ডলটা রয়েছে সেটার উপরে যদি কালো করে দেন, হ্যাঁ তাহলে এটা গাছের কাণ্ডের মতো হয়ে গেল, গাছের কাণ্ডের মতো হয়ে গেল, আর সেটা তখন প্রাণবিহীন, হ্যাঁ বা প্রাণহীন। তারপরে বলছেন, আমার এক ফ্রেন্ড বলল পতি পুতুলে বা প্রাণী টাইপের কিছু সাথে জিন থাকে, এসব কথা ভুল কথা। পতি, হ্যাঁ পুতুল যেগুলো পূজা হয়, প্রতিমা পুতুল যেগুলো পূজা হয়, হ্যাঁ সেগুলোর সাথে শয়তান থাকে, কারণ কোরআন কেনারে বলেছেন যে যারা মুশরিক তারা শয়তানের পূজা করে। জি, ইব্রাহিম আলাইহিসসালাম উক্ত ইয়া আবাতালা তাবুদি শয়তান, ইব্রাহিম আলাইহিসসালামের বাপ আজার সে মূর্তি পূজক ছিল, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিসসালামের ভাষায় বলছেন ইয়া আবাতে, হে সম্মানিত পিতা, হে আমার সম্মানিত সুরদ, হে আব্বা, লা তাবুদি শয়তান, শয়তানের পূজা করিয়েন না, শয়তানের ইবাদত করিয়েন না।
তো যারা মূর্তি পূজা করে বা যারা বড় শিরক করে তারা শয়তানের পূজা করে, তারা শয়তানের পূজা করে, সেখানে শয়তান বসবাস করে জি, এবং অসাধারণ কিছু শয়তান দেখায়। তখন মনে করে যে বিশেষ করে মাজার পূজা যারা করে তাদেরকে নিয়ে শয়তান খেলা করে, আর সেখানে অসাধারণ কিছু দেখলে কেরামতি ভাবে, যেগুলো কেরামতি, আসলে কেরামতি না জি, শয়তানের হাত দেখেছে জি। অলিয়া অলিয়ার কবর থেকে হাত চলে সালাম, শয়তান ওয়ালাইকুম সালাম বলেছে, হ্যাঁ ধোকা দেওয়ার জন্য। শয়তান সেই জায়গাকে একবারে সেন্টার করে দিয়ে বলছে যে আমার আতরে সুগন্ধি আসছে জি। এইভাবে শয়তান মুশরিকদেরকে নিয়ে হাসি তামাশা করে এবং তাদের ঈমান হরণ করে খুব আনন্দিত হয়। বাকি কথা হলে এমনি ছবি যেখানে থাকে সেখানে রহমতের ফেরেশতা প্রবেশ করে না, যেখানে রহমতের ফেরেশতা থাকে না সেখানে শয়তানের দাপটটা চলে, এটা বলতে পারেন। শয়তানের সেখানে উপদ্রব, শয়তান ক্ষতি করার সুযোগ পাবে, কিন্তু প্রতিটি আপনার প্রাণী টাইপের কিছু ছবি টবি এগুলোর সাথে শয়তান থাকে, এটা বাড়াবাড়ি কথা। তবে ছবি যেখানে থাকে সেখানে রহমতের ফেরেশতা আসে না, সুতরাং ছবি প্রকাশ করে রাখবেন না বা ছবিকে নিশ্চিহ্ন করে দেবেন, ছবিকে ঢেকে দেবেন ইত্যাদি। বাচ্চাদের যেসব খেলনা রয়েছে সেগুলি যদি আপনার মাটিতে গড়ে বেড়াচ্ছে, লাথি মারছে এদিক থেকে ওই দিক, তাহলে কোনো অসুবিধা নাই। তবে আজকালকার খেলনাগুলি থেকে একটু সতর্ক থাকবে, যাতে নাক চোখ অঙ্গ প্রত্যঙ্গ সব কিছু প্রকাশ পাচ্ছে, সেগুলিকে এড়িয়ে চলার চেষ্টা করবেন, সেগুলি থেকে বেঁচে থাকার চেষ্টা করবেন। তারপরে বলছেন অথবা কাপড় হলে সেই কাপড়কে ভিতরে পরিয়ে ওপরে অন্য প্লেন কাপড় পরিয়ে ইউজ করা যাবে, অসুবিধা নেই। কাপড় দিয়ে যদি ছবিকে ঢেকে দেন তাও কোনো অসুবিধা নেই, ভালোই কাজ করলেন। সেই জায়গাগুলো অন্য কাপড় লাগানো বা সেলাই করে ঢেকে দিলে ইউজ করা যাবে, হ্যাঁ যাবে ইনশাআল্লাহ তাআলা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধন সম্পদ নষ্ট করতে নিষেধ করেছেন, সহিহ বুখারীর হাদিস রয়েছে, নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন ইদাআতিল মাল, ধন সম্পদ নষ্ট করতে নিষেধ করেছেন। সুতরাং ছবি আছে বলে সেটাকে পুড়িয়ে দেবেন, সেটাকে ফেলে দেবেন, এগুলো জায়েজ নয়। আসলে সেই ছবিটাকে নষ্ট করে দিলে হবে বা ঢেকে দিলে হবে বা মুছে দিলে হবে, তারপর অন্য কালো কালার করে দেবেন, যাতে বোঝায় না যায় যে সেখানে মুখমণ্ডল আছে কোনো প্রাণীর। তারপরে জিজ্ঞাসা করেছেন পশু পাখি জাতীয় খেলনা কি বাচ্চারা ইউজ করতে পারবে। উত্তর হয়ে গেছে যে পশু পাখি জাতীয় খেলনা বাচ্চারা ইউজ করতে পারবে, কিন্তু আজকাল যে চাইনা থেকে যেসব খেলনাগুলি আসে একেবারে মূর্তির মতো, সেগুলো থেকে বেঁচে থাকবেন, যাতে নাক কান চোখ মুখ হাত পা সব কিছু একবারে প্রকাশ্য প্রাণীর মতো, তো এগুলো থেকে বাঁচিয়ে রাখুন বাচ্চাদেরকে। আর যদি একান্ত কিছু রাখতে হয় তো যথাসাধ্য সর্বনিম্ন রাখবেন, যেগুলোতে অত এইভাবে মূর্তির মতো না লাগে, প্রতিমা পুতুলের মতো না লাগে। আর সেগুলি বাচ্চারা গড়িয়ে নিয়ে বেড়াচ্ছে, লাথি মারছে, পড়ে আছে, সাজিয়ে রাখবেন না টেবিলে। আর তারপরে আপনাদের যেসব আরও কিছু রাখা রয়েছে সেগুলিতে সাজিয়ে রাখবেন, এক কথায় যে কোনো ছবিকে কোথাও সাজিয়ে রাখবেন না, ঝুলিয়ে রাখবেন না। 12 নম্বর প্রশ্ন করেছেন শেখ, আমার প্রশ্ন হলো কারো দাঁত যদি জন্ম থেকে উঁচু থাকে বা কোনো কারণবশত উঁচু হয়ে গেছে, এখন তার বিয়ে হচ্ছে না বা পছন্দ করবে না, এই আশঙ্কা যদি থাকে তাহলে সে যদি ডক্টর দেখে দাঁত নিচু করে দেখতে ভালো লাগবে, দাঁত নিচু করে দেখতে ভালো লাগবে বলে, তাহলে এটা কি সৃষ্টির পরিবর্তন হবে বা এটা করা কি জায়েজ হবে জানাবেন ইনশাআল্লাহ। জায়েজ, আল্লাহমারা বলেছেন তাজমিল, দাঁতের তাজমিল, সৌন্দর্য বাড়ানো। তবে দাঁতের যে মোতাফাল্লেজাত যেন না হয়, দাঁতের ফাঁকে ফাঁকে দাঁতকে ধারালো বানা আর চিকন করা, হ্যাঁ ঘষে ঘষে এটা হারাম। তবে দাঁত উঁচা নিচা হয়ে আছে, দেখতে খারাপ লাগছে, দাঁত বেরিয়ে যাচ্ছে ঠোঁটের বাইরে, দাঁতকে যদি বসিয়ে নিয়ে স্বাভাবিক বানিয়ে নেয় তো এটা সৌন্দর্য বাড়ানো জায়েজ, পুরুষ হোক আর নারী হোক, আর বিশেষ করে নারীদের জন্য, কারণ নারীরা দেখতে ভালো না হলে তাদের বিয়েতেও সমস্যা হতে পারে, আর তারপরে পারিবারিক ক্ষেত্রে দাম্পত্য জীবনে অশান্তি হতে পারে, জায়েজ আছে, কোনো অসুবিধা নেই ইনশাআল্লাহ। এটা আল্লাহর সৃষ্টিতে পরিবর্তন নয়, এমন পরিবর্তন যেই পরিবর্তন হারাম, যেই পরিবর্তন হারাম সেটা হচ্ছে কাফেরদের সাদৃশ্যতা, অথবা এমন কোনো বিষয় যেই ক্ষেত্রে নিষেধ করা হয়েছে, হ্যাঁ
তাগয়ীরে খালকিল্লাহ হচ্ছে দাড়ি মুন্ডন করা পুরুষদের, তাগয়ীরে খালকিল্লাহ আল্লাহর সৃষ্টিতে পরিবর্তন হচ্ছে উলকি লাগানো, আল্লাহর সৃষ্টিতে পরিবর্তন করা হচ্ছে মহিলাদের চুলকে একবারে পুরুষদের মতো করা, পুরুষদের বেশভূষাও ধারণ করা, এইভাবে এগুলি হচ্ছে আল্লাহর সৃষ্টিতে পরিবর্তন নিয়ে আসা। জি, যেমন খাতনা করা, সেটাও তো পরিবর্তন করছেন, কিন্তু সেটা নিষেধ, বরং সেটা ওয়াজিব, হ্যাঁ, খাতনা করা ছেলেদের। আর এইরকমই যেসব সুনানুল ফিতরা রয়েছে, হ্যাঁ, নখ কাটছেন, মোচ কাটছেন, তো যেহেতু এগুলো নির্দেশ রয়েছে, তো যেগুলো নির্দেশ রয়েছে সেগুলি নির্দেশ করতে হবে, সেটা সুন্নত অথবা ওয়াজিব যেমনটা বিধানে রয়েছে। আর যেগুলির ক্ষেত্রে আপনার নিষেধ রয়েছে সেগুলি নিষেধ, আর যেগুলির ক্ষেত্রে কিছুই বলা হয়নি সেগুলির ক্ষেত্রে আসল হচ্ছে যে মোবাহ জায়েজ। এই জন্য দাঁত উঁচা হয়ে যদি থাকে সেটাকে যদি স্বাভাবিক বানান তো জায়েজ ইনশাআল্লাহ। 13 নম্বর প্রশ্ন, আসসালামু আলাইকুম সম্মানিত শেখ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ বরকাত। শেখ, জুমার সালাত এক মসজিদে প্রয়োজনে দুইবার জামাত করা যাবে কি? জুমা এবং ঈদ একটি হবে, জুমা এবং ঈদ, ঈদগাহে একটি ঈদ হবে, জুমা মসজিদে একটি জুমা হবে, দুইবার জুমা হবে না, এটি হচ্ছে আসল বিষয়। সুতরাং এই ক্ষেত্রে এমন কোনো ফতোয়া দেওয়া যেটার কোনো দলিল প্রমাণ নেই, এই দিয়ে যে ফতোয়া দেবে সেও ঝুঁকিতে থাকবে, হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জবাব দিতে হবে, ওয়ান তাকুলু আলাল্লাহি মা লা তাআলামুন, যা জানা নেই, যার দলিল জানো না, কেন ফতোয়া দিয়েছ। সুতরাং আপনাদেরকে বলবো, কেউ যদি নিজের খেয়াল খুশি ফতোয়া দেয় যে জায়গা হচ্ছে না সেই জন্য, সেটা মন গড়া ফতোয়া, জায়গা হচ্ছে না বাইরে পড়বেন, আর না হলে মসজিদকে বড় করবেন, না হলে যে মসজিদে জায়গা একটু দূরে সেখানে চলে যাবেন, মেলা ব্যবস্থা রয়েছে, কিন্তু আপনার দুইবার পড়বেন, অথবা যারা বিলম্ব করে দিয়েছে, এক জুমা হয়ে গেছে তারপর লেট করে একদল আসলো, বলছে আমরা আলাদা জুমা পড়বো, খতিব তো আছে আমাদের, হুজুর তো আছে, না জায়েজ নাই, তারা জোহর পড়বে, আশা করি বুঝতে পেরেছেন। 14 নম্বর প্রশ্ন বলছেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। শেখ, দাড়ি রাখা ফরজ ওয়াজিব না সুন্নাহ? দাড়ি রাখা সঠিক মতে ফরজ ওয়াজিব, আর ফরজ ওয়াজিব একই জিনিস, ফরজ আর ওয়াজিবে কোনো পার্থক্য নেই। অধিকাংশ আইম্মা কেরামদের নিকট, ইমাম শাফেঈ, মালিক, আহমদ, মুহাদ্দিসিনে কেরাম এবং সাহাবাই কেরামদের ভাষায়, তাবেঈনদের ভাষায়, সালাফে সোয়ালেহীনদের ভাষায় কোনো পার্থক্য নেই, একমাত্র হানাফি মজহাবে ফরজ আর ওয়াজিবে ফিকহি সামান্য পার্থক্য করা হয়েছে। যেটা হানাফি মজহাবে ওয়াজিব সেটা অন্যদের কাছে সুন্নাতে মুআক্কাদার কাছাকাছি। তো দাড়ি রাখা হচ্ছে ফরজ বা ওয়াজিব, সেটি সুন্নাত নয়। কেন? এই জন্য কয়েকটি কারণ। প্রথম কারণ হচ্ছে যে দাড়ি রাখতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্দেশ দিয়েছেন, আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশ পালন করা হচ্ছে ফরজ। যদি কোনো এমন দলিল না থাকে যেটা সুন্নত পর্যন্ত নিয়ে যায়, আসল হচ্ছে যে আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদেশ পালন করা ফরজ। 2 নম্বর হচ্ছে দাড়ি মুন্ডন করতে, কাটতে, একেবারে ছোটো করতে নিষেধ করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিষেধাজ্ঞা হচ্ছে নিষিদ্ধ কথা, কাজ হচ্ছে হারাম, সুতরাং দাড়ি মুন্ডন করা হচ্ছে হারাম। জি, আর হারাম থেকে বাঁচা হচ্ছে ওয়াজিব, সুতরাং দাড়ি রাখা হচ্ছে ওয়াজিব। 3 নম্বর হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে দাড়ি রেখেছেন, দাড়ি রেখেছেন, শুধু রাখতেন, আর যদি তার আদেশ নিষেধ না থাকতো তাহলে বলতেন যে সুন্নাত, তাহলে সুন্নাত বলতেন, খুব হ্যাঁ সাহসের সাথে সুন্নাত বলতেন। 3 নম্বর দিক হচ্ছে দাড়ির গুরুত্ব, যে রাসূলুল্লাহ সাল্লাম দাড়ি, শুধু রাসূলুল্লাহ না, এমন কোনো সাহাবি দেখাতে পারবেন না ইসলাম ইতিহাসে, এমন কোনো তাবেই দেখাতে পারবেন না যে তিনি দাড়ি রাখতেন না। জি, দাড়ি মুন্ডন করা এটা তো ভারতে আকবরই সুন্নাত, আকবরের দিনে এলাহিদি, এই যে কুফরির দিন, এলাহাদি দিন যে চালু করেছিল আকবর, সে আকবরের সুন্নত হচ্ছে দাড়ি মুন্ডন করা। দাড়ি মুন্ডন করা এটা ফাসেকদের চরিত্র, এটা হচ্ছে নারীদের বেশভূষা গ্রহণ করা, এটা যারা
সত্যিকার পুরুষ, পুরুষত্বের পরিচয় নয় এটা। জি, দাঁড়িয়ে না থাকলে নারী নারী লাগে, পুরুষ লাগে না। দেখে দাঁড়িয়ে রাখা হচ্ছে ফরজ। চার নম্বর যেটা দিক দাড়ির, সেটা হচ্ছে যে দাড়ির ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খালিফুল মুশরিকিন খালিফুল মজুস, অগ্নিপূজক মুশরিক, হ্যাঁ পৌত্তলিক, হ্যাঁ দের বহুত্ববাদীদের, হ্যাঁ হিন্দুদের বিরোধিতা করো। হিন্দু আর অগ্নিপূজকদের মুশরিক যারা, তাদের বিরোধিতা করো। কারণ 1400 বছর আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পার্সিয়ানদের এমনি যে মজুসি অগ্নিপূজকদের সম্পর্কে জানতেন যে তারা দাড়ি মুন্ডন, ফাইন নাহুম ইয়াহলে কোনা লিহা হুম, তারা দাড়ি মুন্ডন করে, তোমরা দাড়ি মুন্ডন করবে না। এই চারটি দিক মনে রাখবেন। রাসূলুল্লাহ আদেশ দাড়ি রাখতে হবে, রাসূলুল্লাহ দাড়ি মুন্ডন করতে নিষেধ করেছেন, রাসূলুল্লাহ নিজে দাড়ি রেখেছেন এবং প্রত্যেক সাহাবি দাড়ি রেখেছেন, তাবিনরা দাড়ি রেখেছেন, এমন কোনো নজির পাওয়া যায় না আমাদের কাছে অমুক তাবি দাড়ি মুন্ডন করতেন, নাউজুবিল্লাহ। তাবা তাবিদের যুগে দাড়ি মুন্ডন ছিল, এটাও প্রচলন, কোনো হদিস পাবেন না। চার নম্বর হচ্ছে কাফেরদের সদৃশ্যতা, কাফেরদের বেশভূষা গ্রহণ করা, কাফেরদের বিরোধিতা করতে বলেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর আসল হচ্ছে যে কাফেরদের বিরোধিতা করা হচ্ছে ফরজ, যদি কোনো দলিল আমাদের কাছে না থাকে সেটা সুন্নতের দিকে ফিরাবার। 15 নম্বর প্রশ্ন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু। এক বোনের প্রশ্ন, আমার বিয়ে হয়েছে হানাফি পরিবারের ছেলের সাথে, কিন্তু আমি সহি সুন্নাহ মোতাবেক চলার চেষ্টা করি আলহামদুলিল্লাহ, আল্লাহ সবাইকে হেদায়ত দান করুক, পুরোপুরি সত্যি কোরআন সুন্নার অনুসারী হওয়ার তৌফিক দান করুক। তাই তাদের সাথে বিভিন্ন বিষয়ে সমস্যা হয়ে থাকে। বিয়ের আগে থেকে আমার স্বামী শারীরিক দিক থেকে দুর্বল ছিলেন, প্রথম দিকে নিজেকে মানিয়ে নিয়েছিলাম, ডাক্তার দেখিয়েছি, ডাক্তার বলেছে এখন তার বীর্য প্রায় শেষ হয়ে গেছে, সহবাসের সময় কয়েক সেকেন্ড অথবা সর্বোচ্চ 1-1.5 মিনিটে তার বীর্যপাত হয়ে যায়, সে কোনোভাবে স্ত্রীর হক আদায় করতে পারে না। এছাড়াও আমার স্বামী নামাজ পড়ে না। হ্যাঁ, এই নামাজ পড়ে না এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় বলেছেন, আরও বেশি গুরুত্বপূর্ণ বিষয়, কারণ বেনামাজি সঠিক মতে মুসলিম থাকে না। আল্লাহ হেদায়েত দান করুক। অনেক বুঝিয়েছি, হ্যাঁ মনে চাইলে কখনো 2-1 ওয়াক্ত পড়ে, বেশি জোরাজোরি করলে আমার সাথে ঝগড়া করে, কোনোভাবেই নামাজ ধরাতে পারছি না। আমার এখন কি করা উচিত? আমি তালাক নিতে চাচ্ছি কিন্তু আমার প্রায় 2.5 বছরের একটা বাচ্চা আছে, তাই কি করব বুঝতে পারছি না, দয়া করে আমাকে সঠিক পরামর্শ দিয়ে উপকৃত করবেন। এই পরিস্থিতিতে আমার কী সিদ্ধান্ত নেওয়া উচিত? একটা হচ্ছে পরামর্শ, আরেকটি হচ্ছে শরীয়তের বিধান, দুটোতে অনেক সময় পার্থক্য থাকে। শরীয়তের বিধানে যখন স্বাধীনতা আছে, এটাও করতে পারেন এটাও করতে পারেন, তখন পরামর্শ আপনার জন্য যেটা বেশি উপকারী হবে দাম্পত্য জীবনে, বা আপনার যে ছেলে অথবা মেয়ে আছে তার জন্য যেটা বেশি সার্থক হবে বা উপকারী হবে সেই পরামর্শ দেব। তো আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। যদি কোনো পুরুষের অথবা নারীর যৌন ক্ষমতা না থাকে যাতে স্ত্রীর হক আদায় করতে পারে অথবা স্বামীর হক আদায় করতে পারে, তাহলে সেই ক্ষেত্রে তালাক দেওয়া বা তালাক নিয়ে না খোলা নিয়ে নেওয়া জায়েজ, তার জন্য এটা স্বাধীনতা রয়েছে, অজীব নয়, জায়েজ। তাহলে আপনার স্বাধীনতা আছে, তালাক নিতে পারেন। এক দ্বিতীয় মাসআলা হচ্ছে যে বেনামাজি যদি সত্যি বেনামাজি হয়, এটা যদি বাস্তব সত্য হয় যে সে নামাজ পড়ে না, তাহলে সঠিক মতে যেহেতু বেনামাজি বড় কাফের, যদিও মাসলায় ইখতলাফ রয়েছে, সুতরাং এই ক্ষেত্রে বলবো যে তার সাথে সংসার করা জায়েজ নয়, দাওয়াত দেবেন। আর দাওয়াত যদি সে গ্রহণ না করে, সালাত না আদায় করে, তাহলে তার সাথে এই দাম্পত্য জীবন কন্টিনিউ করার কোনো যুক্তি নেই শরীয়তের দৃষ্টিতে। শারীরিক দুর্বলতার ক্ষেত্রে বলবো যে 1 বছর চিকিৎসা করবে আপনার স্বামী, আর বলছেন চিকিৎসা করেছে, চিকিৎসা করে যদি ভালো না হয় তাহলে আপনার স্বাধীনতা রয়েছে। তেমনই স্ত্রীদের ক্ষেত্রে বলবো, যদি কারো স্ত্রী যদি ওইরকম যদি অপারগ থাকে সহবাসে আর স্বামীর হক আদায় করতে পারছে না শারীরিক, তাহলে সে স্ত্রীকে তালাকও দিতে পারে। আবার যদি সে স্ত্রী বলে যে আমি থাকবো, আর একটা বিয়ে করে নাও, তাহলে রাখতেও পারে। এখন চেয়েছেন পরামর্শ, পরামর্শ যেহেতু আপনার বাচ্চা আছে, এই ক্ষেত্রে যদি আপনি ধৈর্য ধারণ করে নেন যে আমার শারীরিক চাহিদা পূরণ হোক আর নাই হোক, আমি ধৈর্য ধারণ করব বাচ্চাটার জন্য, অথবা বিশেষ করে নেক মানুষ হলে, আমি জানি খুব বড় একজন ভারতের আলেম ছিলেন, বড় একজন আলেম ছিলেন, নাম বললে হয়তো মানহানি হবে, অনেকে চিনবেন, নাম বলার কোনো প্রয়োজন নেই।
তার শারীরিক শক্তি ছিল না, যৌন শক্তি ছিল না, লেখাপড়া এত পরিশ্রম মেহনত করেছেন, বড় সাহিত্যিক ছিলেন, তার যৌন চাহিদা হ্রাস পেয়ে গিয়েছিল। স্ত্রীকে তিনি স্বাধীনতা দিয়েছিলেন যে তুমি তো চলে যেতে পারো, অন্য কোনো জায়গায় বিবাহ বসে যেতে পারো। তিনি বলছিলেন না, আমি একজন ভালো আলেমকে ছেড়ে যাব না, আমি সারা জীবন সবর করব, সবর করব, ধৈর্য ধারণ করেছেন। সুতরাং যদি ধৈর্য ধারণ করেন, ইন্নাল্লাহ মা সাবিন, আল্লাহ উত্তম বদলা দেবেন বাচ্চার স্বার্থে। আর বিশেষ করে স্বামী যদি নেক হয় তো তার খেদমত করে আমি আল্লাহ সন্তুষ্টি অর্জন করব, এবং আর নতুন কোথায় যাব আর ওইসব করব না হয়তো। সুতরাং যদি ধৈর্য ধারণ করেন তো ভালো কথা। আর যদি বলেন যে ধৈর্য ধারণ করতে গেলে আমার গুনার আশঙ্কা রয়েছে বা গুনায় লিপ্ত হয়ে যাওয়ার বড়ই সম্ভাবনা রয়েছে, তাহলে মোটেই জায়েজ নয় ধৈর্যের নামে বা বাচ্চার স্বার্থে আপনি গুনায় লিপ্ত হবেন। বরং গুনা থেকে বাঁচার জন্য এফাফু নফস, গুনা থেকে বাঁচার জন্য অন্য কোনো ভালো মানুষের সাথে বিয়ে বসবেন। আল্লাহ রব্বুল আলামিন সবার জন্য যেন কল্যাণ করেন। ১৬ নম্বর প্রশ্ন একজন করেছেন, বলছেন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওরহমতুল্লাহ। শেখ, আমি অনলাইনে মিশো অ্যাপ এর মাধ্যমে কাপড়ের রেসলিং এর কাজ করি, এখানে ক্যাটলগ দেন, যেটা দেখি আমি সেল করি, কিছুটা নিজের লাভ বাড়িয়ে কাস্টমারকে বলি। আর একটা হাদিস পড়লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন এক সাহাবীকে বলেছিলেন যে এই বিক্রির পণ্য তোমার অধীনে নেই, সেটা যেই বিক্রির পণ্য তোমার অধীনে নেই সেটা তুমি বিক্রি করো না। জি, রাসূলুল্লাহ বলা তবে মা লাইসা ইনদাক, তোমার কাছে যেটা নেই সেটা তুমি বিক্রি করো না। জি, আমার ক্ষেত্রেও তো একই রকম, আমার হাতে তো পণ্য নেই, আমি শুধু ছবি দেখিয়ে সেল করি, তাহলে আমার জন্য কি এই ব্যবসা করা জায়েজ? যদি এই রকমটাই হয় তো এখানে গারার ধোকা রয়েছে, এখানে অস্পষ্টতা রয়েছে, এখানে ঝগড়া বিবাদের আশঙ্কা রয়েছে। আরে, তুমি যে কোয়ালিটি দেখিয়েছিলে সেই কোয়ালিটি পেলাম না, না না তো দাম দেবো না, না এত দিতে হবে, মারামারি ঝগড়া হতে পারে। সুতরাং শরীয়তে এই মাসলিহাত, এই উপকারিতার জন্য এই রকম ব্যবসা চুক্তি করে দিয়েছেন, দেব অমুক সময় দেব, আর তারপরে যেহেতু আপনি মার্কেটে পেলেন না, দিতে পারলেন না, তখন ঝগড়া বিবাদ মারামারি হতে পারে। সুতরাং এই কলহ, ইসলাম ফাসাদ আল্লাহ রাব্বুল আলম হারাম করেছেন, সেই জন্য এইরকম ব্যবসাকে নাজায়জ বলা হয়েছে। এই রকম ক্ষেত্রে ব্যবসা হালাল করার জন্য যে গাড়ির ব্যবসাগুলি এখানে সৌদি আরব হয়ে থাকে, কোয়ালিটি মুআসাফাত, কোয়ালিটি বর্ণনা করে দিয়ে ক্যাটালগ দেখানোর মাধ্যমে অথবা যেভাবে হোক কোয়ালিটি দেখিয়ে দেওয়ার মাধ্যমে বা বলে দেওয়ার মাধ্যমে কেনা বেচা, এটাকে বাইউল মুআদা বলে। এটা জায়েজ করা, হালাল করা বা এই আকদ, যে ব্যবসাটিকে শুদ্ধ করার একটা পন্থা রয়েছে, সেটা হচ্ছে যে আপনি তাকে আপনি কোয়ালিটি বলে দেবেন বা ক্যাটালগ দেখিয়ে দিলেন, আর তারপরে এই রকম দাম লাগবে, দামটা ফিক্স করে নিলেন, আর তারপরে তাকে বলে দিলেন যে দেখো এটা আমি এখন তোমার সাথে ব্যবসা বা আকদ আমি পাক্কা করলাম না, আমি এটা ম্যানেজ করে যখন নিয়ে আসবো তখন আমাদের কেনা বেচা পাক্কা হবে, তোমার জন্য এখন কেনাও ফরজ না, আবশ্যক না, যে তোমাকে কিনতে হবে, আর আমার জন্য বিক্রি করাও আবশ্যক না। এই কথাটি যদি ক্লিয়ার করে দেন যে ঠিক আছে তোমার সাথে এরকম চুক্তি হলো, আমি সামানটা নিয়ে এসে তারপরে তখন তোমাকে দেব, সেই সময় যদি সে না নেয় আপনার করার কিছু নেই, আর সে আপনি যদি তাকে না দেন তাকে বলে দেবেন যে আমি যদি নাও দিতে পারি তো তোমার কোনো কিছু বলার থাকবে না, তবে আমি চেষ্টা করব সেটা তোমাকে সে পণ্যটি দেওয়ার। এইরকম যদি করেন তো জায়েজ রয়েছে। হ্যাঁ, যে সেখানে আপনারও এখতিয়ার থাকলো বিক্রি করার না করার, আর তারও কেনার এখতিয়ার থাকলো কেনার না কেনার, তাহলে ওলামারা বলেছেন যে জায়েজ রয়েছে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে সঠিক দিন বুঝার তৌফিক দান করেন এবং হালাল জীবনযাপনের তৌফিক দান করেন, হারাম থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন, দিনের উপকারী জ্ঞান আল্লাহ যেন আমাদের দান করেন, এবং অপকারী সমস্ত কিছু থেকে, অনিষ্ট থেকে আল্লাহ যেন আমাদের সকলের হেফাজত করেন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين